মনস্কামনা পূরণে জ্বালানো হয় সিগারেট, ভাঙা প্রেম নিমেষে জোড়া লাগান তিনি। সিগারেট ওয়ালে বাবার ক্ষমতা জানলে চমকে উঠবেন আপনিও। দেখুন, সতর্কীকরণ নয়, এখানে সিগারেট জলে প্রার্থনার জন্য। মনস্কামনা পূরণ হলে ধন্যবাদ জানিয়ে জ্বালিয়ে দেওয়া হয় একটা সিগারেট, এটাই এখানকার রীতি। এই প্রতিবেদনে এমন এক মাজারের গল্প বলবো যেখানে চাদর নয়, মনের ইচ্ছে পূরণের জন্য সিগারেট চড়ান ভক্তরা। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে গেলে দেখা মিলবে ব্যতিক্রমী এই মাজারের। শুনে অবাক লাগলেও পুরনো সেই নিয়ম আজও মেনে চলেছেন মাজারে আসা ভক্তরা। মুসাবাগ প্যালেস এলাকার কাছে অবস্থিত এই মাজারটি ওয়েলস বাবার মাজার নামে পরিচিত এই উপাসনা স্থল। এখানে আসা লোকজন বছরের পর বছর ধরে তাঁর দরবারে সিগারেট দিয়ে আসছেন। শুধু লখনৌ নয়, দূর দূরান্ত থেকে আগত ভক্তরা নানান মনস্কামনা পূরণের আশায় সিগারেটের প্যাকেট নিয়ে চলে আসেন এখানে। কিন্তু এখানে সিগারেট চড়ে কেন জানেন? নেপথ্যের গল্পটা কিন্তু বেশ মজার, শুনুন। একসময় ক্যাপ্টেন ফ্রেডরিক ওয়েলস এই মাজারটি তৈরি করেছিলেন। তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করতেন। স্বাধীনতার আগে মুসাবাগ এলাকায় বাস করত ব্রিটিশরা। 1857 সালের 21 মার্চ স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশ সৈন্য এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে প্রচন্ড গোলাগুলি চলে। এতে ব্রিটিশ সৈন্যরা জয়লাভ করে, কিন্তু এখানে নির্মিত একটা ব্রিটিশ ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। মনে করা হয় ওই গোলাগুলিতে ক্যাপ্টেন ওয়েলস নিহত হন। তারপর এখানে তার কবর তৈরি করা হয়। সমাধির উপরে একটা পাথর স্থাপন করা হয়েছে, যার উপরে ক্যাপ্টেনের নাম এবং মৃত্যুর তারিখ লেখা রয়েছে এখনো। জনশ্রুতি যে ক্যাপ্টেন ওয়েলস সিগারেট আর অ্যালকোহল খুব পছন্দ করতেন, তাই এখানে আসা লোকেরা তাকে খুশি করার জন্য সিগারেট নিয়েই আসেন এখানে। স্থানীয়দের কাছে এভাবেই সিগারেট ওয়ালে বাবা হয়ে উঠেছেন ক্যাপ্টেন ওয়েলস। মুসাবাগের এই কবর একটা সময় ধ্বংসস্তূপের আকারে ছিল, পরবর্তীকালে সেটি রক্ষণাবেক্ষণ করা হয় আবারও। স্থানীয়দের বিশ্বাস, তার দরবারে আসা কাউকেই নাকি খালি হাতে ফেরান না সিগারেট ওয়ালে বাবা। সেই কারণে মনোবাঞ্ছা পূরণের জন্য হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এখানে আসেন এবং সিগারেট চড়ান, সমাধির উপর সিগারেট জ্বালান, মনস্কামনা পূরণের পরও সিগারেট দিয়ে যান সেখানে। সবাই বলেন এই বাবা নাকি প্রেমিক প্রেমিকাদের ইচ্ছে পূরণ করতেও বেশ পটু। এই দরবারে মাথা ঠেকালে ভেঙে যাওয়া সম্পর্ক নাকি ফের জুড়ে যায়। তবে সবটাই কিন্তু বিশ্বাস, বহু বছর ধরে এই রীতি মেনে চলেছেন স্থানীয়রা। আসলে কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কি বহুদূর। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।